হে ভারত যখনই ধর্মের পতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় সপ্তম শ্লোক অর্থাৎ ধর্মের প্রয়োজনে ভগবান অবতার রূপ ধারণ করেন কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কখন নিজের আদি নিত্যরূপেই অবতীর্ণ হন কি বলছে শ্রী শ্রী চরিতামৃত আসুন একবার দেখে নেব পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ করেন বিহার যেহেতু শ্রীকৃষ্ণ অচ্যুত তো যখন তিনি ধরাধামে অবতীর্ণ হবেন নিত্য পরিকর সহ সমগ্র বৈকুণ্ঠও ধরাধামে অবতীর্ণ হবে এটাই স্বাভাবিক এই বৈকুণ্ঠসহ বৈকুণ্ঠাধিপতি কখন আবির্ভূত হন প্রশ্ন এটাই ঠিক পরের পয়ারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন ব্রহ্মার একই দিনে তিহু একবার অবতীর্ণ হয়া করে প্রকট বিহার তাহলে ব্রহ্মার এক দিনে একবার স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের রূপেই প্রকট হন এবার ব্রহ্মার একদিন কেমন জেনে নেওয়া যাক সত্য সত্যত্রেতা দাপর কলি চারি যুগে জানি সেই চারি যুগে দিব্য এক যুগ মানি একাত্তর চতুর যুগে এক মন্নন্তর চৌদ্দ মন্নন্তর ব্রহ্মার দিবস ভিতর সত্য ত্রেতা দাপর কলি চারি যুগের সমষ্টিতে হয় এক দিব্য যুগ একাত্তর দিব্য যুগে হয় এক এই রকম চোদ্দটি মন্যন্তরে হয় ব্রহ্মার এক দিন চোদ্দটি মন্যন্তরের নাম স্বয়ম্ভুব সারচিস উত্তম তামস রৈবত চাক্ষুষ বৈবসত্ব সাবর্ণী দক্ষ সাবর্ণী ব্রহ্মসাবর্ণী ধর্মসাবর্ণী রুদ্রসাবর্ণী দেবসাবর্ণী এবং ইন্দ্রসাবর্ণী বর্তমানে সপ্তম মন্নন্তর চলছে এটির নাম বৈবসত্ব মন্নন্তর এই মন্যন্তরেই শ্রীকৃষ্ণ স্বয়ং নিত্য আদি রূপেই প্রকট হয়েছিলেন আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে আবার কথা হবে আগামী ভিডিওতে সকলে ভালো থাকুন